এখানে আমরা আওয়ামী লীগ বা বিএনপি করছি না লেবার বা কনজারভেটিভ করছি না আমরা মিথ্যার বিরুদ্ধে বলছি আমরা জুলুমের বিরুদ্ধে বলছি আমরা বিবেকের কথা বলছি প্রিয় দর্শক আউটগোয়িং প্রাইম মিনিস্টার কে শুধু দোষ দিলে হবে না আপনি মন্ত্রী ছিলেন আপনি এমপি ছিলেন আপনি ডিসি ছিলেন আপনি এসপি ছিলেন আপনি পুলিশের একজন উচ্চ কর্মচারী ছিলেন আপনার বিবেক কই ছিল বাংলাদেশের বিলিয়ন বিলিয়নের চুরি দেখতে পাচ্ছি হাজার হাজার মৃত্যু দেখতে পাচ্ছি আয়না ঘরের লম্বর্ষক ঘটনা দেখতে পাচ্ছি চোরটা সাবধান হয়ে যান যাচ্ছি তাজ ভাইয়ের কাছে কংক্রিট নেবার প্লিজ আমরা একটা আপডেটে যাই ডেভিড নেই ইন্সপেক্টর অফ বর্ডার ইমিগ্রেশন তিনি বিগত সরকারের সাথে প্রচুর মারামারি করেছিলেন এবং তিনি মামলা করেছিলেন যে তার জিনিস প্রকাশ করা হোক তার রিপোর্টটা প্রকাশ করা হয়েছে এবং তিনি রিপোর্টের মধ্যে বারোটা রিপোর্ট কিন্তু লুকায় রেখেছিল বিগত সরকার সেই রিপোর্ট সহ অ্যানুয়াল রিপোর্ট দিয়েছে আমরা জানি এখানে সব বদনাম আছে সব বিগত সরকারের যে জোট চুরি বাটপাড়ি সেই জিনিসগুলো আমাদের এখানে উন্মুক্ত করা হয়েছিল কিন্তু আমি এখানে বিস্তারিত জিনিস যাচ্ছি না আমার কথা একটাই যে আপনারা যখন দেখতে পানুশটা রিপোর্টের মধ্যে দিয়েছিল চোরের একদিন আমি দিন বলছি আজ যারা মনে করছেন যে বিগত ব্রিটিশ যে সরকার ছিল তারা যে চুরি করেছিল সেই চুরি কেউ ধরতে পারবে না আমি এবং তাজ ভাই বাংলাদেশের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন অনেক কিছু বিশ্বাস করেছি অনেক কিছু বিশ্বাস করি না আজকে যতক্ষণ বিশ্বাস করি না তার পাঁচ গুণ অত্যাচার আমরা দেখতে পাচ্ছি রাজ ভাই অনুষ্ঠান শুরু করতে পারছেন না কোন বাড়িতে যে গুলি করে মেরে ফেলেছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিবেকের ভাই আমি কিছু বলতে পারতেছি না আমি কিন্তু কথা কথা অবশ্যই সত্য বলবেন এখানে আমরা আওয়ামী লীগ বা করছি করছি না লেবার মিথ্যার বিরুদ্ধে বলছি আমরা জুলিমের বিরুদ্ধে বলছি আমরা বিবেকের কথা বলছি প্রিয় দর্শক বিগত চোদ্দ বছর ব্রিটেনে যে চুরি করেছে যে পারি করেছে করোনা ভাইরাসের নামে যেটা করেছে একটা খাও একটা দাও কিছু জানি ইট 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 আপত্তি একটা ছিল না তাজ ভাই সেটা যে চুরি করেছে বাউন্স ব্যাক যে চুরি করেছে আমরা জানি ওই চোর হচ্ছে ওই পার্টির চোর তাদের ক্রনি তাদের ব্যবসায়ীরা ঠিক আছে অবশ্য আমলিক করেছে নতুন राजे করবে না সেটা আমরা জানি না আমরা এই রূপটা আমাদের ভয় লাগে এটা যে আমরা বলতে পারবো যে বিগত সরকারের যে চুরি বাটপাড়ি সেটার কথা বিরিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিলিয়ন বিলিয়নের চুরি দেখতে পাচ্ছি হাজার হাজার মৃত্যু দেখতে পাচ্ছি আয়নাঘরের লমহর্ষক ঘটনা দেখতে পাচ্ছি চোরাটা সাবধান হয়ে যান আমি কোন চোর কথা বলছি আমার দর্শক যা চোর আছেন যারা টাকা দিয়ে ভিসা নিচ্ছেন প্যাকেজ করছেন যাচ্ছি তাজ ভাইয়ের কাছে কংক্রিট নেবার প্লিজ অনেক কিছু তো আজকে আলাপ করলাম এবং আপনাদেরকে জাস্ট রিকভারিং ওয়াট নাসিদ ভাই সেট টু দা ওয়ান যে যখন অনেক কিছু যেমন হোম অফিসের অনেকগুলা চিফ ইন্সপেক্টর সাহেবের ১৪টা রিপোর্ট কিন্তু লাস্ট কনসার্ভেটিভ সরকার লুকাইয়ে রাখছিল এগুলা এখন সব একটা অ্যানুয়াল রিপোর্ট হিসাবে বাই হয়েছে উই নিড টু স্টাডি দেম উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেন আর আজকে শুনলাম নিউজে নাসিদ ভাই পিলখানার আবার কিন্তু একটা ইনভেস্টিগেশন হবে পিলখানার তো তদন্ত হয়েছে ইনভেস্টিগেশন হচ্ছে কিন্তু রিপোর্টটা লুকাইয়া রাখা হয়েছে ইউ অ্যান্ড মি নো ভাই ওই পুরনো রিপোর্টটা বাইর তো কন্টেম্পোরানিয়াস ওই সময়কে কি রিপোর্ট ছিল ওইটাই তো বাইর আসবে নাসিদ ভাই নতুন তদন্তের দরকার কি বিকজ ইট ওয়াজ এ হরিফিক ইনসিডেন্ট ইন পিলখানা এবং দেশের মানুষের রাইট আছে টু নো একজ্যাকলি হু হু অর্ডার ইট হোয়াট হ্যাপেন এবং এটা কেন এইভাবে হইছে এবং কেন এই রিপোর্টটা আজকে দীর্ঘ অনেক বছর এইটা উইটেল করে রাখা হইছে রিপোর্ট ইজ ইন এক্সিস্টেন্স এবং এটা যদি কেয়ারটেকার গভর্নমেন্ট একটু প্রেসার ক্রিয়েট করেন এই সিক্রেট রিপোর্টটাও কিন্তু বাই হয়ে আসবে না সেই ছোটশো কাম

আপনারা হয়তো অনেকে পছন্দ করেন নাই কিন্তু দিস ইজ দ্য হার্স রিয়ালিটি আপনারা এই অ্যাডভাইসগুলা যদি আপনারা ভালো লাগে এখান থেকে কিছু শিখতে পারেন আই উড বি সো গ্রেটফুল টু ইউ লেন্ডলোডদের যে অন্যায় অত্যাচার এবং পোয়ার কন্ডিশনে আপনাদের থাকতে দেওয়া এই যে উইন্টার চলে আসতেছে ওনারা কিন্তু দে হ্যাভ এ লিগেল অবলিকেশন না ভাই যে উনারা ব্রয়লার সার্ভিস করতে হবে ওনারা ওনাদের হিটিং সিস্টেম সার্ভিস করতে হবে এটা অনেক ল্যান্ডলোড এই জিনিসগুলা করে না আপনারা হয়তো সাফার করবেন কিন্তু নীরবে থাকবেন না সামবডি ডু নিড টু স্ট্যান্ড আপ এবং এখানে সেন্ট মার্টিন আর আমেরিকা রাশিয়া কেউ কিচ্ছু করে নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্টুডেন্ট তারাই দাঁড়াই অন্যায় অত্যাচার দেখতে দেখতে তারাই দাঁড়াইছিল এবং তারাই এই জিনিসটা অ্যাচিভ করছে এখানে অন্য কোনো এক্সটারনাল কারো কোনো ফোর্স নাই ভাই মানুষ যখন বলে এটা আমেরিকার ইনফ্লুয়েন্স আর ওইটার ইনফ্লুয়েন্স আমি মনে মনে হাসি 나시드 ভাই ইটস নাথিং দে আমরা তো বোকা আমাদের বোকা সাজায় আমাদের মেবি দে উইল প্লে এ পলিটিক্স ইন্ডিয়া কেন করছে ইন্ডিয়া কেন ফেইবার দিছে বা কন্টিনিউ করতেছে দে হ্যাভ এ বেস্টেড ইন্টারেস্ট তাদের ইন্টারেস্টের জন্য করছে কিন্তু আমরা একটা স্বাধীন দেশ আমরা আমাদের মতো চলতে হবে আজকে তো শুধু নাসিদ ভাই আউটগোয়িং প্রাইম মিনিস্টারকে শুধু দুষ দিলে হবে না আপনি মন্ত্রী ছিলেন আপনি এমপি ছিলেন আপনি ডিসি ছিলেন আপনি এসপি ছিলেন আপনি পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন আপনার আপনার আপনাদের একজনকে তো দিলে হবে না সো ইউ পিপল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটিস এবং আজকে গুড নিউজ যেটা হচ্ছে গিয়ে আজকের হুইচ ইজ এ গ্রেট নিউজ নাসিক ভাই কারণ বাংলাদেশে এই যে কাটের চেয়ারে বসে সাধারণ চাকরিজীবী যারা সরকারি চাকরি করে বিকাল হইলে আমার নিজের চুকে দেখা যে কাটের চেয়ারে বসে মানে এক টাকার চেয়ার আর ময়লা একটা কাটের টেবিলে বসে কিন্তু বিকালে তার টেবিলের নিচে মানে বস্তা শুধু এক হাজার টাকা আর টাকার নোট দিল তো ওইসব অফিসারদেরকে চিহ্নিত করতে হবে এবং ওদের সম্পত্তি গুলা যে ইনভেস্টিগেট করা হবে যে কে কি বানাইছে কে কার ওয়াইফের নামে কয়টা বাড়ি করছে ছেলেমেয়ের নামে কয়টা করছে ওইগুলার রিয়েল ইনভেস্টিগেশন করা দরকার যেটা এই গত কয়েক বছর থেকে এটা গুস গুস নাম চেঞ্জ হয়ে এটারে বলা হয়েছিল স্পিড মানি স্পিড মানি স্পিড মানি এই স্পিড মানির ভিকটিম আমি নিজেও সনাত ভাই মন্ত্রী বলেছিলেন আপনাদের লাখরা মন্ত্রী সহনীয় পর্যায় ঘুষ দেন সহনীয় হ্যাঁ স্পিড মানে এটা গোশ বলা যায় না স্পিড মানে সো বাইর হয়ে আসতে আসবে এক সময় আস্তে আস্তে সো দর্শক দিজ আর দা ইস্যুস গোয়িং अराउंड আস এবং আমরা বারবার বাংলাদেশ নিয়ে আসতেছি সবারই চিন্তা আমাদের মনে প্রাণে আমাদের বাংলাদেশ এবং আমি আপনারা সবাই আসেন শেয়ার করেন অনেক সময় সুযোগ পাইলে বলেন যে আমরা কোনো দল চাই না আমরা কোনো কোনো সরকারও চাইতেছি না আমাদের দেশ এইভাবেই চলুক আমিও মনে করি এইভাবে চলুক দেখি আমরা কতদিন এইভাবে রান হইতে পারি দর্শক অ্যাপ্লিকেশনগুলা সুন্দরভাবে করবেন রাইট টাইমে রাইট ডিসিশন নেবেন লিগেল অ্যাডভাইসটা নেবেন হয়তো একটা জিনিস আপনার কাছে মনে হবে অনেক কমপ্লিকেটেড কিন্তু আসলে দিস ইজ নাথিং ছোট্ট একটা গাইডলাইন্সের অভাবে হয়তো আপনি টেনশনের মধ্যে আছেন এবং দ্যার ইজ নো স্কোপ টু মেক এনি মিস্টেক ফর এক্সাম্পল ইনকামের ক্ষেত্রে এই যে থ্রি সির কথা যেটা আমরা লাস্ট উইকে দেখাই দিছি এটার একটা মেজর চেঞ্জ আসছে তো ওই জিনিসটাও আপনারা খেয়াল রাখবেন রাইট সময় রাইট জায়গায় গিয়ে রাইট অ্যাডভাইস নেবেন এবং হয়তো আপনাদের জীবনটা অনেক বেটার হবে এবং আপনারা গুড প্রেপারেশন নিয়ে কোম অফিসের ইন্টারভিউ যাবেন গুড প্রেপারেশন নিয়ে ডকুমেন্ট স্টাডি করে আপনারা কোর্ট হিয়ারিং এ যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আজকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস